যদি আপনি ট্যাক্স ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু মূল ভিত্তিমূলক কিছু বিষয়বস্তু জানতে হবে, যে বিষয়বস্তুর মাধ্যমে আপনি এমএস ওয়ার্ড এর মাধ্যমে ট্যাক্স ডিজাইন বা ট্যাক্স ফরম্যাট করতে পারবেন। যেমন একটা ওয়ার্ডকে কিভাবে আপনি সিলেক্ট করে ট্যাক্স ফরম্যাট করবেন, বা একটা লাইনকে কিভাবে আপনি মাউস পয়েন্টার এনে ক্লিক করে সিলেক্ট করে ট্যাক্স ফরম্যাট বা ডিজাইন করবেন, একটা সেন্টেন্সকে কিভাবে সিলেক্ট করে আপনি ট্যাক্স ফরম্যাট বা ডিজাইন করবেন, আপনি একটি প্যারাগ্রাফকে সিলেক্ট করে কিভাবে একটি ট্যাক্স ফরম্যাট বা ডিজাইন করবেন। এখন মূলত আমরা যে চারটা বিষয়বস্তুর কথা বললাম, যেমন ওয়ার্ড, লাইন, প্যারাগ্রাফ, ওয়ার্ড, লাইন, প্যারাগ্রাফ আর কি, ওয়ার্ড, লাইন, প্যারাগ্রাফ আর কি, আরটা হলো যে সেন্টেন্স, এই চারটা বিষয়বস্তু আপনি প্রথমত আপনার জানতে হবে। জানার পরে আপনাকে ট্যাক্স ফরম্যাট বা ডিজাইন বিষয়বস্তুটা শিখতে হবে। এখন আপনার যদি মাউস পয়েন্টার এসে একটি ওয়ার্ডকে ট্যাক্স ফরম্যাট করার জন্য বা ডিজাইন করার জন্য ট্যাক্স ফরম্যাট বা ডিজাইন করার জন্য আপনি যদি প্রথম অবস্থায় একটা ওয়ার্ডকে সিলেক্ট করেন, একটা ওয়ার্ডকে কি করেন সিলেক্ট করেন, সিলেক্ট করার পর মাউস পয়েন্টার এনেন, মাউস পয়েন্টারের মাধ্যমে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক যদি করেন তাহলে একটা ওয়ার্ডকে আপনি সিলেক্ট করতে পারবেন। আর ওয়ার্ডকে সিলেক্ট করতে পারলে এভাবে কিন্তু আপনি ওয়ার্ডকে সিলেক্ট করে টেক্সট ফরম্যাটের একটা পয়েন্টার একটা এক নাম্বার পয়েন্টে আসতে পারেন। দুই নম্বর পয়েন্টে যে আপনি লাইনে লাইন লাইন কিভাবে সিলেক্ট করবেন, মাউস পয়েন্টারের বাম সাইড থেকে অর্থাৎ একটা লাইন সিলেক্ট করলেন, ওই লাইনের মাউস পয়েন্টারটা বাম সাইডে রাখলেন, বাম সাইড থেকে ডান সাইডে নিলেন, তারপরে একটা ডানমুখী এরো আসবে, সেই এরোতে ক্লিক করলে কিন্তু পাশের লাইনটি সিলেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি একটি লাইনকে সিলেক্ট করতে পারবেন। তৃতীয়ত যে বিষয়বস্তুটা সেটা হলো সেন্টেন্স, একটা সেন্টেন্সকে আপনি কিভাবে সিলেক্ট করবেন। এখন একটা সেন্টেন্সকে যদি আপনি সিলেক্ট করতে যান, তাহলে অবশ্যই কিবোর্ডে যেতে হবে, কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করবেন, প্রেস করলে তারপর সেন্টেন্সে ক্লিক করবেন, ক্লিক করলে সেন্টেন্সটা কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি সেন্টেন্স সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি যান প্যারাগ্রাফে, মাউস পয়েন্টারে যাবেন, গিয়ে মাউস পয়েন্টারে ট্রিপল ক্লিক করবেন, ট্রিপল ক্লিক করে কিন্তু আপনি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পারেন। এভাবে কিন্তু আপনি একটা ওয়ার্ড, লাইন, সেন্টেন্স, প্যারাগ্রাফ মাউস পয়েন্টারের মাধ্যমে প্রেস করতে পারেন। বা ওয়ার্ডকে সিলেক্ট করতে হলে আপনি কিবোর্ডে যদি শিফট প্রেস করা অবস্থায় ওয়ার্ডকে সিলেক্ট করতে পারেন, লাইনকে কিবোর্ডে বাম সাইড থেকে ডান সাইড একটু কিবোর্ডে যাবেন, গিয়ে শিফট প্লাস ইন প্রেস করবেন, এরো চেপে কিন্তু আমরা এভাবে কিন্তু লাইন সিলেক্ট করতে পারি। তারপর আবার সেন্টেন্স সিলেক্ট, একটা সেন্টেন্সকে সিলেক্ট করলে আমরা বাক্যে শুরুতে বাম দিক থেকে ডান দিকে এরো অবস্থায় আমরা এরো অবস্থায় সেন্টেন্সতে ক্লিক করব, সেন্টেন্সতে ক্লিক করলে কিন্তু সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এভাবে সিলেক্ট শিফট প্লাস ইন প্রেস করে কিন্তু আমরা সেন্টেন্সটা সিলেক্ট করতে পারি কিবোর্ড থেকে। এখন কিবোর্ড থেকে যদি আমরা মাউস পয়েন্টারে সেন্টেন্স সিলেক্ট করার বেলা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রেস করে সেন্টেন্স ক্লিক করি, তাহলে সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে। আবার প্যারাগ্রাফ সিলেক্ট করার অবস্থায় কিন্তু কন্ট্রোল কি প্রেস করা অবস্থায় প্যারাগ্রাফের যে কোনো জায়গায় যদি আমরা মাউস পয়েন্টার বা এরো চেপে আমরা সেই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে পারি। সো গাইজ, আমরা কিন্তু ওয়ার্ড, লাইন, সেন্টেন্স, প্যারাগ্রাফ এভাবে সিলেক্ট করতে পারি। সো এভাবে কিন্তু আমরা সিলেক্ট করে যে কোনো ট্যাক্স ফরম্যাটের চারটা ধাপ এগিয়ে নিতে পারি। সো গাইস, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই, এবং আমার 9 মিনিট স্কুল লাইভকে সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার, কমেন্ট করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।